ও তোমার কাছে একটা টিকিট দেখলাম না, ভাই এটার টিকিট কত ভাইয়া? আপনার ক্যামেরা ভিডিওতে আসলে আমার সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এই মানে এই জায়গাটা একটু বড় হইলে ভালো হতো। ভালো হইতো ভাইয়া, কত করে আইলেতে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন রকম একটি জায়গায় নিয়ে যাব। বরগুনার মধ্যে এখন পর্যন্ত দেখার মতো বা ঘোরার মতো সুন্দর যে জায়গাগুলো আছে সেই সবগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। তবে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে শিশু পার্কে। বরগুনা এখন পর্যন্ত কোনো শিশু পার্ক নাই আমার জানা মতে, আমি পাই নাই এখন পর্যন্ত, তবে এটি প্রথম আজকে এটি উদ্বোধন হচ্ছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর হচ্ছে বরাবরের মতোই আমার সাথে যাচ্ছে আমার সুজুকি জিক্সের SF FI ভার্সন, যেটা আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়েছি। আর এটি ওই জায়গাটি বরগুনা থেকে খুব বেশি দূরে না, বরগুনা সদর থেকে কাছাকাছি। আমি আপনাদেরকে বলে দেই স্থানটি, আপনারা যারা এখনও যান নাই বা এখনও চেনেন নাই, জানেন নাই, তারা কীভাবে যাবেন। বরগুনা সদর থেকে রিক্সায় বা অটোতে যে কাউকে বললেই হবে যে খেজুরতলা পুরাতন বাস স্ট্যান্ড, এটা বললেই তারা আপনাকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো বন্ধুরা চলতে থাকুন আমার সাথে। আর এখন আমি আপনাদেরকে একটা বিরক্তিকর কথা বলবো, সেটি হচ্ছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর হচ্ছে ভিডিও ভালো খারাপ যাই লাগুক না কেন, আপনারা একটু কমেন্ট করবেন, কারণ আপনারা একটি কমেন্ট আমাকে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে ধরিয়ে দেবেন, আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করার। এই মুহূর্তে এখন আমি আসি নতুন বাস স্ট্যান্ড, আমার হাতের ডান দিকে যে রাস্তাটি গেছে এটা নতুন বাস স্ট্যান্ড, আর বাম দিকে যেটি গেছে এটি হচ্ছে যে খেজুরতলা। আমি যেহেতু খেজুরতলা যাব তাই অবশ্যই আমি বাম দিকে রাস্তা ধরে, এখান থেকে খুব বেশি দূরে না, আনুমানিক হচ্ছে 2-3 মিনিট বাইক রাইড করলেই কাঙ্ক্ষিত সেই শিশু মেলায় চলে আসব, মানে সরি শিশু পার্কে। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত শিশু পার্কে। আমার হাতের ডান দিকে যে একটি গেট দেখতে পাচ্ছেন, একটি বড় রাক্ষসের মেবি মুখ আঁকা একটি গেট, এটি হচ্ছে সেই শিশু পার্ক। তো চলুন এখন ভিতরে যাই, দেখি ভিতরে কী আছে আর আপনাদেরকেও দেখাই। তার আগে বন্ধুরা এখানে টিকিট কাটতে হবে, আজকে সকালে এখানে উদ্বোধন করা হয়েছে আর আমি যখন আসছি এখন বেলা বাজে প্রায় আনুমানিক 5টা। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। চলুন তাহলে টিকিট কাটা যাক। ফানি ওয়ার্ল্ড, বাহ নামটা বেশ সুন্দর। আমি 2টা টিকিট নিয়েছি কারণ সাথে আমার রুমমেট আছে। এই হচ্ছে ফানি ওয়ার্ল্ডের টিকিট, 30 টাকা প্রতি টিকিট মূল্য। তো চলুন এখন ভিতরে ঢোকা যাক, আপনাদেরকে দেখাই। বন্ধুরা যেহেতু এটি আজকে উদ্বোধন করা হয়েছে সেহেতু এখনও এখানে অনেক কাজ বাকি আছে, একটু একটু করে হয়তো বা সবগুলো শেষ করবে, আর অনেক কিছু করার হয়তো প্ল্যান আছে এখানে বোঝাই যাচ্ছে সেটা দেখে। আর এরিয়াটা যদিও একটু ছোট্ট, আর ছোট্ট এরিয়ার মধ্যে সুন্দর বেশ ভালোই সাজিয়েছে, তবে একটা ব্যাপার খারাপ আমার খুব খারাপ লেগেছে, সেটি হচ্ছে যে এই ছোট্ট এরিয়া অনুপাতে বা এই যে যে শিশু পার্ক যেটি যিনি বানিয়েছেন সবই ঠিক আছে, বাট এখানে আমার টিকিটের মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনার কাছেও বেশি মনে হয়েছে কি না আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাই সব কিছু, যে কী কী আছে এই সব কিছু আপনার এই 30 টাকার মধ্যে ঠিক আছে কি না। গেট দিয়ে প্রবেশ করার পর সোজা হাঁটলেই আপনারা সামনে একটি পানির ফোয়ারা দেখতে পারবেন, যদিও এখন পর্যন্ত এই ফোয়ারাটি চালু করা হয় নাই, তবে আমার মনে হয় ফোয়ারাটা দেখতে বেশ সুন্দর হবে। আর একটা খারাপ লাগার বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা টিকিট দিয়ে 30 টাকা টিকিট দিয়ে ঢোকার পর ওইখানে যে বিভিন্ন বাচ্চাদের যে খেলনাগুলো আছে, বিভিন্ন যে ট্রেন আছে, এগুলোতে কিন্তু চড়তে হলে আপনাকে এক্সট্রা আবার পেমেন্ট করতে হবে। সেটাও যদি আপনার হচ্ছে
সঠিক অ্যামাউন্ট থাকতো তাহলেও ঠিক আছিল, বাট আমার কাছে ওই যে ওই অ্যামাউন্টগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই এবং তাদের সাথে কথা বলি যে তারা আসলে কত টাকা কি রাখছে এখান থেকে। আপনার কি আমার ভিডিওতে আসলে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এই মানে এই জায়গাটা একটু বড় হইলে ভালো হতো। ভালো হইতো, তাহলে এদিকে তার কত টাকা হইতো, এদিকে আর পাতা দিত তাহলে আরো হইতো ভালো, স্পেশাল ভালো হইতো। এদিকে মূল্য করতে 100 টাকা কয় মিনিট নাকি কয় ঘন্টা? এটা ঘন্টা না, এটা মনে করেন 4 মিনিট। 4 মিনিট 100 টাকা? হ্যাঁ 4 মিনিট 100 টাকা। আচ্ছা আচ্ছা, হয়তো আরো ধরেন হাফ মিনিট পাঁচ মিনিট হাফ মিনিট বেশি চলতে পারে, 4.5 মিনিট। কিন্তু মূল্য মূল্যতে এটা 4 মিনিট। এটা কি ব্যাটারিতে চলে মানে চার্জে? এটা চার্জে চলে, চার্জে। চলুন বন্ধুরা আর এক জায়গায় যাওয়া যাক, দেখি আর একটা কী আছে। এখানে দেখা যাচ্ছে এটা বাচ্চাদের হেলিকপ্টার, তো এখানে আসলে কোনো লোক দেখতে পাচ্ছি না, তাই এখানে এটার ভাড়া কত আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। চলুন এবার দেখি ট্রেনে চড়ার ভাড়া কত। ভাইয়া কত করে আইলেতে? 40 টাকা? কয় মিনিট? 2 মিনিট? 1 একজন 40 টাকা? তবে যাই বলি না কেন, এই জায়গাটা কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা হচ্ছে। শুধু বাচ্চারা না, চাইলে বড়রা বা বাচ্চার বাবা মা সবাই এসে কিন্তু এখানে সুন্দর সময় পার করতে পারেন। ভাই এটার টিকিট কত ভাইয়া? 60 টাকা? না 60 টাকা 2 মিনিট? 3 মিনিট? হেলিকপ্টার না? ঠিক আছে, ওই শাড়িটা দেন ভাই, ব্যালেন্স করে দেন। হ্যাঁ ব্যালেন্স করে দেন। বন্ধুরা ঘুরতে ঘুরতে যদি আপনাদের প্রকৃতির ডাকে সাড়া দেয় তাহলে আপনাদের আপনাদের জন্য এখানে সেই ব্যবস্থাও আছে। তো বন্ধুরা আসলে এখানে আর দেখানোর মতো তেমন কিছুই নাই, হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু এখানে করবে, তো তখন যদি সম্ভব হয় অবশ্যই আমি আবার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে বন্ধুরা আজকের আমার ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করে দেব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বাই বাই।